আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনলাইনের ভাই বোন এবং বন্ধুরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রেখেছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। বেশ কয়েকদিন ধরে চিন্তা করছি যে আমরা সামগ্রিকভাবে সবাই একটা ধোকার মধ্যে আছি। আসুন আমরা এই ধোকাগুলো শনাক্ত করার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই যেন এই ধোকাগুলো থেকে আমরা বাঁচতে পারি। এক নম্বর পয়েন্ট যেটা যুবক ভাইদের জন্য বলবো, আমরা হারাম বা অনৈতিক সম্পর্কের জন্য অনেক সময় ব্যয় করি, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা করি। এটা আমাদের একটা ধোকার মধ্যে ফেলে রাখে, বিশেষ করে যুবক ভাই বোনেরা। তারা অধিকাংশ এই সময় অধিকাংশই এটা নিয়ে বেশ সময় ব্যয় করে থাকেন। দুই নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো হারাম উপার্জন। আমরা হারাম উপার্জনে একটা ধোকার মধ্যে আছি। আমরা দেখছি না সুদ খাচ্ছি নাকি ঘুষ খাচ্ছি, নাকি আমরা যে উপার্জনটা করছি সেটা হালাল নাকি হারাম। আমরা শুধু দেখছি যে আমরা সম্পদ কত বেশি উপার্জন করতে পারি, আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। তো এটা এই ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর আমরা চিন্তাভাবনা করি যে আমাদের একটা বাড়ি লাগবে, একটা বিলাসবহুল বাড়ি লাগবে, একটা লাক্সারি গাড়ি লাগবে, এবং আমরা চিন্তা করি যে আমার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, পলিটিক্যাল পাওয়ার থাকতে হবে, আমার অনেক বেশি অনার থাকতে হবে, সম্মান থাকতে হবে। আমরা এই জিনিসগুলো চিন্তা করি এবং সামগ্রিকভাবে এই জিনিসগুলো আমাদেরকে ধোকার মধ্যে রেখেছে। কেউ তো সন্তান নিয়ে ধোকার মধ্যে আছে। মূল কথা হলো, যদি আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য সময় ব্যয় না করি, আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে সব কাজ না করি, তাহলে আমরা সেই দিক থেকে ধোকার মধ্যে আছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সবাই চলে যাব, পৃথিবীর এই জিনিসগুলো থেকে যাবে, আমাদের কারোর সাথে হয়তো সাদা কাফন যাবে শুধুমাত্র, এছাড়া আর সব কিছু পৃথিবীতে থেকে যাবে। বর্তমান সময়ে যুবক ভাই বোনেরা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে ফেতনাগুলো আছে তাতে সবাই আক্রান্ত হচ্ছে। অনেক সময় আমরা নষ্ট করছি হারাম এবং অনৈতিক অযথা জিনিস দেখে, কৌতুক, বিনোদন জগৎ, খেলাধুলা, এগুলো নিয়ে আমরা ধোকার মধ্যে আছি, এগুলোতে আমরা সময় ব্যয় করছি, আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সময় ব্যয় করছি না। তো এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদেরকে ধোকার মধ্যে রেখেছে এবং এই কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহর পথে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। না হলে আমাদের দুনিয়া আখিরাত উভয়ই নষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি যুবক ভাইয়েরা সোশ্যাল মিডিয়ার কার কত ফ্যান ফলোয়ার আছে, কার কত ভিউজ আছে, এগুলো নিয়ে প্রতিযোগিতা লিপ্ত আছি। সত্যি বলতে এই জিনিসগুলো আমাদেরকে ধোকার মধ্যে রেখেছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আসুন আমরা সময় থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসি। প্রকৃত সফলতা হলো বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়া। প্রকৃত সফলতা হলো যে কিয়ামতের দিন যখন সার্টিফিকেট দেওয়া হবে তখন সেই সার্টিফিকেটটা ডাইন হাতে পাওয়া। প্রকৃত সফলতা হলো যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাত প্রদান করা হবে, জান্নাতে দেওয়া হবে। এই বিষয়গুলোই হলো আসলে প্রকৃত সফলতা। আসুন আমরা এই উদ্দেশ্যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করে ফেলি, আমরা প্রকৃত সফল হওয়ার চেষ্টা করি। পৃথিবীর সামান্য সময়ের জন্য আমরা আমাদের সময় নষ্ট না করে ফেলি, আমাদের উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের গন্তব্যস্থান জান্নাতুল ফিরদাউস করে দিন এবং সেজন্য সবাই যেন লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে নিই এবং সেখানে সেই উদ্দেশ্যে যেন আমরা কাজগুলো করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।